সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান নিয়ে, কারণ ব্যবসা শিক্ষা বিভাগের অধিকাংশ শিক্ষার্থী হিসাব বিজ্ঞানকেই ভয় পায়, বলে যে হিসাব বিজ্ঞান নাকি অনেক কঠিন, অনেক কিছু। এটা তা আসলে হিসাব বিজ্ঞানটা এত সহজ, এত সহজ কি যে সহজ তা বুঝতে পারবো তখন যখন হিসাব বিজ্ঞানকে নিজের মতো করে নেব। আমরা যদি স্বাভাবিকত কাউকে যদি বন্ধুত্বের দাওয়াত দেই, তার সাথে বন্ধুত্বকে লোকে সময় দিতে হবে, আড্ডা দিতে হবে, গল্প করতে হবে, কথা বলতে হবে। কিন্তু হিসাব বিজ্ঞানের সাথে যদি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে হলে, বন্ধুত্ব করতে হলে, তাকে ওকেও তো সময় দিতে হবে, আড্ডা দিতে হবে, গল্প করতে হবে। নিজের মতো করে শিখবো হিসাব বিজ্ঞান, বই থেকে সাহায্য নেব, ও আমাদেরকে হেল্প করবে, সাহস দিবে, তথ্য দিবে, আমরা নিজের মতো করে শিখব। আর এই নিজের মতো করে শেখার জন্যই আমরা পূর্ব থেকে ঘোষণা দিয়েছি যে 17 জুন থেকে আমরা আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের পাঠদান কার্যক্রম শুরু করব। আপনারা সবাই আমাদের এই সুদীর্ঘ পথ চলাতে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, উৎসাহ দিবেন। আর আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে হিসাব বিজ্ঞানের পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ। কিন্তু আমরা অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু ভুল করি। কী ভুল করি জানেন? সবাই কিন্তু জানি, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই জানি, আমরা এই অধ্যায়কে দামেই দিই না, অ্যাভয়েড করে চলে যাই। কেন? হিসাব বিজ্ঞান পরীক্ষায় সৃজনশীল আসবে, অঙ্ক করবো, তো তুইও জানি কী লাভ। কিন্তু যদি কোনো বিষয়ের বিষয় কী আসলো, কেন করবো, কী জন্য করবো, সেটাই জানলাম না, অঙ্ক করে কী হবে বলেন? আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই হিসাব বিজ্ঞান কী, আপনি তখন হা করে তাকিয়ে থেকে বললেন আমি তো পরীক্ষার হলে অঙ্ক করবো, সংজ্ঞা দিয়ে কী হবে? আপনাকে নিশ্চয়ই লজ্জা পেতে হবে। সে লজ্জাটা আমরা কী করবো যেন না পাই। আর দ্বিতীয় কথা, কেন করবো না, কারণ অধ্যায়ই তো গুরুত্বপূর্ণ, করতেই হবে, এত গুরুত্বপূর্ণ যে এটা না করে আমরা সামনের দিকে যদি এগিয়ে যাই, আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র হিসেবে অনেকগুলো ঘাটতি থেকে যাবে, অনেক কিছুই জানা হলো না। এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ, আর আমরা গুরুত্ব সহিত নিজের মতো করে আমরা এই অধ্যায় জানবো, শিখবো। আর তা জানার জন্য কিছু করতে হবে না, আমার সাথেই থেকে শুধু এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনার প্রথম অধ্যায় সলিউশন হয়ে যাবে, পরীক্ষায় কী করবেন তা এখান থেকে আপনি তথ্য পেয়ে যাবেন। আসেন আজকে আমরা শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে কিছু কথা। তার আগে আমরা চলে যাই সকালবেলা বাবা মার কিছু অর্ডারে, ওরা কী অর্ডার করলো সে আদেশে চলে যাই। আমরা অনেকেই আছি, বাবা মা আমাদেরকে বলে বাবা যাও পাশের দোকান থেকে এই এই জিনিসগুলো কিনে নিয়ে আসো, চলেন আমিও যাই আপনাদের সাথে, দুজন মিলেই যাই, গিয়ে দেখি কী হয়। দুজন মিলে দোকানে গেলাম, দোকানদার ভাই আম্মু বলেছে এই জিনিসগুলো যদি একটু দেন, তো উনি আমাকে সব জিনিস নামিয়ে দিল, আমিও নিলাম। এরপরে দেখতেছি যে হঠাৎ করে চোখ পড়লো ওনার ক্যাশ টেবিলের উপরে একটা খাতায়, উনি যেন কী লিখতেছে, কী লিখতেছেন, আপনাকে যে যে জিনিসগুলো দিলাম সেগুলো আমরা লিখে রাখতেছি, নানা প্রশ্ন মনে কেন জানি লিখতেছে। কিন্তু সে প্রশ্নের সমাধান আমরা অনেকে জানি, কারণ ওই দোকানদার দিনের শেষে যখন বাসায় যাবে তখন সে ওই খাতা দৃষ্টি বুঝবে আজকে সে কী কী বিক্রি করলো, কত টাকা বা লাভ করলো, কী কী বাকিতে বিক্রি করলো, কত টাকা বা লোকসান করলো। তাকে আগামীতে কী সিদ্ধান্ত নিতে হবে, কি বাকিতে বিক্রি বাড়াই দিতে হবে না কমাই দিতে হবে, সে বুঝবে ওখান থেকে। আর না হলে তো বোঝার কোনো ব্যবস্থা নাই, সে জানবে তার প্রতিষ্ঠানের কি ভালো অবস্থা না খারাপ অবস্থা, লাভ কতটুকু করতে পারবে, ভবিষ্যতে কী হবে, সে এখান থেকে সে বুঝতে পারবে। এই কারণে সে প্রতিদিন একটা বই ফলো করে, সেখানে সে লিখে রাখে সুশৃঙ্খলভাবে। আমাদের হিসাব বিজ্ঞান সেই যা আমাদের এই ব্যবসাকে সফলতার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা তার সংজ্ঞা যদি সাধারণভাবে বলি, যে কেউ জিজ্ঞেস করলো বই থেকে বা বইতে লেখা আছে হিসাব বিজ্ঞান কী বা কাকে বলে, আমরা লেখা দেখি সুস্পষ্ট, আমরা সেখানে দেখব লেখা আছে কোনো বই বা কোনো বিষয়ে বা কোনো শাস্ত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, এবং তার থেকে আবার আর্থিক অবস্থার পরিমাণ জানা যায়, তাকে হিসাব বিজ্ঞান বলে। ভুল না ঠিক, কিন্তু ওই আমরা বলেছি যে আমরা নিজের মতো শিখব, তাহলে বইয়ের মতো ভালো লিখেছে, অনেক ভালো, আমরা নিজের মতো করে শিখতে গেলে একটু মডারেট তো করতেই হবে, আর সেটা আমরা করব। আর সেটা করতে গিয়ে দেখেন আমরা বোর্ডে একটা লেখা লিখেছি, যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়, শ্রেণীবদ্ধ করা হয়, ব্যাখ্যা করা হয়, সংক্ষেপণ করা হয়,
এবং একটি নির্দিষ্ট সময় শেষে কারবারের আর্থিক অবস্থার পরিমাণ জানা যায়, তাকে হিসাব বিজ্ঞান বলে। আমি তো বলেই গেলাম রিডিংয়ের মতো, অনেকের মনে প্রশ্ন যে স্যার যদি একটু স্যার প্রত্যেকটা ওয়ার্ডগুলো বুঝিয়ে দেন আমরা মনে আরেকটু খুশি হতাম। তা আসেন, আমি আপনাদের মনের কথা জানি, আর সেটাই করবো, এখন প্রত্যেকটা ওয়ার্ড আবার বুঝিয়ে দিব। আসেন শুরু করি। যেই বইতে, বই চিনি সবাই, যেই বইতে কোনো ব্যক্তি, ব্যক্তি তো চিনি, মানুষ, কারো নাম, কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানও চিনি, সালাম অ্যান্ড কোম, রহিম অ্যান্ড কোম, ইউনিলিভার, কাছের উদাহরণই দিই কারণ প্রতিষ্ঠিত একটা কোম্পানি, সবাই চিনি ইউনিলিভার, ইউনিলিভার এটা প্রতিষ্ঠান, যাবতীয় বাংলা ব্যাকরণে পারদর্শী সবাই, সবাই ভালো জানে বা যাবতীয় মানে কি সকল সব কিছুকে বোঝায়। আর্থিক, আর্থিক মানে যেটা অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, টাকা দিয়ে হইতে হবে, টাকা ছাড়া সম্ভব না, ওটা এখানে আসবে না। যাকে বিক্রি করতেও টাকা লাগবে, কিনতেও টাকা লাগবে। এখন অনেকের মাথায় ভাবনা চলতেছে, স্যার আম্মু ভালোবেসে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল, এটাও তো আর্থিক, এটাও মনে ওরা লিখে রাখে। না রে ভাই, ভালোবাসার জিনিস কখনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, সেটা যদিও আর্থিক, নট কাউন্টেবল, গণনা করা হবে না এখানে, কাউন্ট করা হবে না এখানে, লেখা হবে না এখানে। তাহলে সেটা হয়তো প্রতিষ্ঠান রিলেটেড, আর সেটা হয়তো প্রতিষ্ঠানেরই আর্থিক লেনদেন। যেমন এক্সাম্পল যদি দিই, একটা দোকানে মাল ক্রয় করা, বিক্রয় করা, দোকান ভাড়া দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, সেটা দোকানের বইতে লেখা থাকে কারণ এটা দোকান সংক্রান্ত আর্থিক লেনদেন। তাহলে আর্থিক মিন্স বুঝে গেছি। আর লেনদেন, লেনদেন বলতে গেলে বিস্তারিত যদি বলি, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য দিচ্ছি, যেটা চ্যাপ্টার টু, লেনদেনের ডিটেলস বলা হবে। এখন আপাতত সাময়িকভাবে লেনদেন মানে তেনা পাওনা, টাকা দেওয়া নেওয়া। আর আমরা সবাই জানি প্রত্যেকেই দোকানে জিনিস কিনতে গেলে সেখানে টাকা দিয়ে নিতে হয়, আবার দোকানদার যদি কিনে তিনিও টাকা দিয়ে নিতে হয়, ঠিক? প্রত্যেকেই দোকানে আমরা এই কাজ করি। লেনদেন সমূহ, সবগুলো দোকানে ঘটে যাওয়া এরকম লেনদেন সমূহ সুশৃঙ্খলভাবে, সুশৃঙ্খল কথাটা আমরা সবাই বুঝি, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারিখের ক্রম অনুসারে, তারিখের ক্রমানুসার বলতে আমরা বুঝি তারিখ অনুযায়ী, তারিখের সিরিয়াল অনুযায়ী। কারণ আমরা যেদিন থেকে দোকান করি বা দোকান প্রতিষ্ঠান চালাই যাই, একটা প্রতিষ্ঠান চলে, এক তারিখেরটা এক তারিখেই লেখে, দুই তারিখেরটা দুই তারিখেই লেখে, তিন তারিখেরটা তিন তারিখেই লিখবো, এটাকে তারিখের ক্রমানুসারে বলে। লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধ করা মানে লিখা হয়, লিপিবদ্ধ করা মানে কি লিখা, তারিখের ক্রমানুসারে কী করে লিপিবদ্ধ করে, লিপিবদ্ধ করা মানে কি লিখে রাখা। আর শ্রেণীবদ্ধ মানে কি, শ্রেণীবদ্ধ করা মানে লিপিবদ্ধ করার কাজ শেষ, এবার আসেন শ্রেণীবদ্ধ। শ্রেণীবদ্ধ করা মানে হচ্ছে যে গ্রুপ অনুযায়ী সাজানো, যেমন নগদ লেনদেনের জন্য তার জন্য একটা আলাদা ঘর থাকবে, ব্যাংকের জন্য ব্যাংকের একটা আলাদা ঘর থাকবে, বাকির জন্য বাকির একটা আলাদা ঘর থাকবে, যার চেহারা যেরকম তাকে রাখবো সেই ঘরে, এটাকে শ্রেণীবিন্যাস করা বলে। ফিগার অনুযায়ী, যে যে ফিগারেট তাকে ওই ঘরে রাখবো। যাই হোক, শ্রেণীবিন্যাস বুঝে গেছি, শ্রেণীবদ্ধ করা। তারপরে আসেন ব্যাখ্যা করা, তিন নাম্বার কাজ ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা আমরা বুঝি সবাই, কারণ প্রত্যেকটা লেনদেনে নিচে দিয়ে লিখে রাখতে হবে এটা নগদে ঘটলো না বাকিতে ঘটলো। যদি বাকিতে হলে তার পাশে একটা ব্যাখ্যা দিতে হবে, এত তারিখ অমুকের থেকে বাকিতে কিনছি, এরকম একটা তথ্য লিখে রাখা উচিত। আর সেটা হচ্ছে ব্যাখ্যা দেওয়া, লেনদেনের সঠিক ব্যাখ্যা দেওয়া। এরপর আসেন সংক্ষেপণ করা, সংক্ষেপণ অর্থাৎ লেনদেনগুলো থেকে এত বড় লাইন না রেখে তার থেকে একটা ব্যালেন্স ফিগার বের করে একটা চার্ট তৈরি করা, যা আমরা করে থাকি আমাদের এখানে, সেটার নাম হচ্ছে সংক্ষেপণ করা। প্রত্যেকটা লেনদেন থেকে একটা ব্যালেন্স ফিগার বের করে, তাহলে আমরা প্রথম লিপিবদ্ধ করি, সেটা আমাদের এখানে একটা বই যেখানে আমরা জাবেদা বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করি, শ্রেণীবদ্ধ করি খতিয়ানের মাধ্যমে, এবং ব্যাখ্যা আমরা জাবেদাই দিই, সংক্ষেপণ করা হয় রেওয়ামিলের মাধ্যমে, যেটা আমরা শিখবো পরবর্তী ক্লাসগুলোতে, আমাদের সে ক্লাসগুলো আসবে। এবং একটি নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট সময় স্যার, নির্দিষ্ট সময় কয়দিন, এক সপ্তাহ না এক মাস, নানা প্রশ্ন। আসলে হিসাব বিজ্ঞানে নির্দিষ্ট সময় বলতে বোঝায় এক বছর বা বারো মাস, সে বারো মাস বা এক বছরকে হিসাব বিজ্ঞান কী বলে, নির্দিষ্ট সময় বলে, বাকি হিসাব কাল বলে। আমাদেরকে প্রশ্ন আসতেই পারে যে হিসাবকাল কী, তাহলে আমরা বুঝে যাবো সেটা এক বছর বা বারো মাস। তাহলে একটা নির্দিষ্ট সময় শেষে
আর্থিক অবস্থার পরিমাণ জানা যায়, কারবারের আর্থিক অবস্থার পরিমাণ জানা যায়। তাহলে আসেন এই আর্থিক অবস্থাটা কি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যেহেতু পুরো বছর ধরে সে কাজ করলো, পুরো বছর ধরে তার ঘটে যাওয়া জিনিসগুলা তারিখে ক্রম অনুসারে সুশৃঙ্খলভাবে লিখেছে, শ্রেণীবিদ্ধ করলাম, ব্যাখ্যাও দিলাম, সংক্ষেপণও করলাম, পুরো বছর আর এক কম সময় না, 365 দিন, 12 মাস ধরে কঠোর পরিশ্রম করলো একটা ইন্ডাস্ট্রি। কিন্তু চূড়ান্ত ঘোষণা আসবে কখন, এই আর্থিক বিবরণী যখন আমরা করব, আর্থিক অবস্থার পরিমাণ জানব, তখন বলতে পারবো যে সারা বছর কী করলাম। আর এই আর্থিক অবস্থার পরিমাণ জানা যায় কারবারের মোট লাভ ক্ষতি, নেট লাভ বা ক্ষতি, কত টাকা পাবো, কত টাকা দিব, কার থেকে এখনও পাওনা আছি, কাকে দেনা আছি, আমার বর্তমান প্রতিষ্ঠানে কী অবস্থা, আমাকে কী করতে হবে, তা এখান থেকে আমরা বলতে পারবো। আমার প্রতিষ্ঠানের অবস্থা কি ভালো না খারাপ, যদি প্রফিট হয় আমাকে কি নতুন করে ইনভেস্ট করতে হবে নাকি প্রতিষ্ঠানে ব্যয় সংকোচন করতে হবে, তা আমরা সিদ্ধান্ত এখান থেকে নেব, তাহলে ইত্যাদি জানা যাবে এই হিসাববিজ্ঞান এই বই থেকে। আর এর নামই হিসাববিজ্ঞান। যাই হোক, হিসাববিজ্ঞান তো জানলাম, এত সুন্দর একটা বিষয় যে এতগুলো এত গুরুত্বপূর্ণ কাজ করে ব্যবসায়ের জন্য। কিন্তু একটু পিছনে চলে যাই, সে প্রাচীনকালে তখন কি এত সুন্দর একটা ব্যবস্থা ছিল না, নাকি এটা ছাড়াই চলতো? আসলে তখনও চলতো না, তখনও হিসাবের প্রয়োজন ছিল, সঠিক হিসাব ছাড়া তো চলেই না, কখনো কেউ চলতে পারে না, সেটা এই যুগে হোক প্রাচীন যুগে হোক। তাহলে আসেন, প্রাচীনকালে কি মানুষ হিসাব করত? হ্যাঁ করত। কীভাবে করত? রশিতে গিট দিত, এক নম্বর পর্যায়ে ছিল রশিতে গিট দিয়ে, আবার কেউ দরজার পিছনে আছড় কাটত, মানে দাগ কাটত, দরজার পিছনে দাগ কাটত, কেউ কেউ দরজার পিছনে কী করতো, দাগ কাটত, আবার কেউ পাথরে দাগ কাটত, পাথর দাগ কেটে রাখত, আবার কেউ কেউ গাছের বাকলে আঁচড় কেটে রাখত। কীরকম? রশিদে গিট দিত, দরজার পিছনেও দাগ দিত, পাথরেও দাগ দিত, এমনকি গাছের বাকলেও আঁচড় কাটত। কিন্তু জিনিসটা কতটুকু সুশৃঙ্খল সেটা আপনারা বুঝতেছেন, বুঝেন নাই? আসেন আমরা একটু এক্সাম্পলে যাই, আমি আর আপনি, আপনার সাথে আমার প্রোডাক্ট, তখন তো আধুনিক যুগের মতো ব্যবসা ছিল না, তখন ছিল যে প্রোডাক্ট এক্সচেঞ্জিং, দ্রব্য বিনিময়। আপনি আমাকে 5 কেজি চাল দিলেন, তার পরবর্তীতে পরিবর্তে আমি আপনাকে 2 কেজি মাছ দিলাম, এরকম ছিল কন্ডিশন সোজা বাংলায়। এবার আসেন, এই যে 5 কেজি চাল যে আপনি আমাকে দিলেন, আপনি কী করলেন, আমার সামনে রশিতে কষিয়ে 5টা গিট একটার পর একটা মেরে দিলেন, আমিও ঠিক 5 কেজি চাল নিলাম, হাসি খুশি বাসায় চলে গেলাম। কিন্তু পরবর্তী যখন পরিশোধের সময় আসলো, তখন আমি যখন আপনাকে 5 কেজি চাল ফেরত দিলাম, আপনি আমাকে উত্তর দিলেন, কী ভাই গিট তো 10টা, 5টা কেন দিচ্ছ, কী অবস্থা বলেন তো, কী করবো? সিসি ক্যামেরা ছিল না, কিছুই ছিল না, ও 10টা গিট দিয়ে রাখছে ইচ্ছা মতে, আমারও বর্তমানে যে গিট দিয়ে রাখছে, আমি পরিশোধ করতে বাধ্য, সেই পরিশোধ করতে বাধ্য, কারণ কোনো প্রমাণ ছিল না। এখন আসেন, এটা কিন্তু কি তার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না থাকবে না? নিশ্চয়ই আমরা সবাই বুঝি যে সম্পর্ক ভালো থাকার কথাই না, যদিও পরিশোধ করে দিই, তাহলে দিলাম কিন্তু মনে তো থেকে গেলে দুঃখ, না সে আমার সাথে চিট করে নিয়ে গেল, কিন্তু কিছু করার নাই। আর আমরা জানি সব দুঃখের অবসান ঘটে, এই যে কষ্ট, এই যে দুঃখ, সেটার অবসান ঘটানোর জন্য কেউ না কেউ একজন এসে যাবে। আমাদের কতদিন চলবে এভাবে, যাদের জোর ছিল তারা জোর জুলুম করে নিয়ে যেত, কিন্তু একটা পর্যায়ে আসছে যে আল্লাহ বলতেছে, সৃষ্টিকর্তা বলতেছে যে না না আর চিন্তা করি না, আমি পাঠিয়ে দিচ্ছি একজনকে। ঠিক তখনই একজনকে পাঠিয়ে দিল এভাবে, কিছু মানে সময় পরে 1447 সালে ইতালিতে সে সুবিখ্যাত ব্যক্তি লুকা ফেসিওলি জন্মগ্রহণ করেন ইতালির ভেনিস শহরে। তিনি ইতালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন, আর তিনি সর্বপ্রথম 1494 সালে আমাদের জন্য গ্রন্থ লেখেন হিসাববিজ্ঞানের উপরে, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, আবারও বলতেছি, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, 1494 সালে একটা গ্রন্থ লেখেন, যার ভিত্তি হচ্ছে যে কি, ডাবল অ্যান্টি সিস্টেম। আর সেই বিখ্যাত ব্যক্তি 1517 সালে মৃত্যুবরণ করেন। আমাদেরকে জানতে হবে এগুলো বারবার, কোথায়
হিসাব বিজ্ঞানের আবিষ্কারক, হিসাব বিজ্ঞানের দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের জনক কোথায় জন্মগ্রহণ করে প্রশ্ন আসবে ইতালিতে, কোন শহরে? ভেনিস শহরে। কত সালে একটা গ্রন্থ লেখেন তিনি? 1494-তে। গ্রন্থের নাম কি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রি অফ প্রপোর্শনিয়ান প্রপোর্শনালিটা। আর তিনি মৃত্যুবরণ করেন 1517 সালে। তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ আমাদের এমসিকিউতে এগুলো আসতেই পারে। আর তার গ্রন্থের মূল ভিত্তি কী ছিল? দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। যাই হোক, আমাদের হিসাব বিজ্ঞানের কথা যদি বলতে যাই, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে যদি সফলতা অর্জন করতে হয় হিসাব বিজ্ঞান অবশ্যই আবশ্যক, তাকে ছাড়া সম্ভব না। আর এই কারণেই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে। কত গুরুত্বপূর্ণ একটা কথা, ব্যবসায়ের ভাষা বুঝে দেখেন। আমাদের ভাষা না থাকলে কী হইতো, কী করতাম আমরা? আর ব্যবসায়ের ভাষা, ব্যবসা কথা বলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে ব্যবসা আপনাকে বলে, ভাই আমার অবস্থা খারাপ, হিসাব বিজ্ঞান করো, আর সেটা আপনাকে বলে দিবে হিসাব বিজ্ঞান। ভাই আমার অবস্থা ভালো, তুমি ব্যবসা বাড়াও, সেটা আপনাকে বলবে কে? হিসাব বিজ্ঞান। তাহলে আপনি হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারবেন কীভাবে ব্যবসায় কী করতে হবে, কী করণীয়। আর এরা আওতা পরিধি ব্যাপক, হিসাব বিজ্ঞান শিখায় মানুষকে সৎ হতে। মূল্যবোধ সৃষ্টিতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে সৎ হতে শিখায়, সে মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে শেখায়। একটা ব্যবসা প্রতিষ্ঠান লোকসান থেকে বাঁচিয়ে সফলতা কীভাবে অর্জন করবে তার পথ হিসাব বিজ্ঞান দেখিয়ে দেয় সুন্দরভাবে। সে আপনাকে শিখিয়ে দেয় তোমার এত আয় এত ব্যয় করো, কারণ আমরা সবাই জানি আয় বুঝে ব্যয় করাই মানে মৃত ব্যয়ী, আর সেটা আমরা হিসাব বিজ্ঞান থেকে শিখি। তোমার লোকসান ইঙ্গিত দিচ্ছে ব্যয় সংকোচন করো, তোমার লাভ বৃহদায়তন ব্যবসা করো, তোমার অমুক থেকে বাকির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে কমাও, এটা আমরা শিখতে পারবো হিসাব বিজ্ঞান থেকে। তোমার সম্পদ এত, খুশি লাগে মনে সম্পদের কথা শুনলে, আনন্দ লাগে, আমার এই আছে, আমার এইটা আছে, এই আছে, সেটা হিসাব বিজ্ঞান থেকে আমি জানি এবং অনুপ্রেরণা পাই ব্যবসাকে কীভাবে সামনের দিকে গিয়ে যায়। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের এতগুলো গুরুত্ব যে হিসাব বিজ্ঞান শেষ করা যাচ্ছে না বলে, ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে হলে অবশ্যই হিসাব বিজ্ঞান জানতে হবে, আর এই অধ্যায় তো অবশ্যই জানতে হবে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসব, পরবর্তী ক্লাস লেনদেন নিয়ে অবশ্যই এরকম মজা করে নিজের মতো করে শিখব। বই তো থাকবে অ্যাজ এ গাইডার, হেল্প করবে আমাদেরকে, তাই বলে বোরিং হবো না, বিরক্ত হবো না যে বইতে এরকম লিখছে আমি শিখবো না। যদি বইতে এরকম লিখছে বিদায় আমরা আছি, অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আন্তরিকতার সহিত থাকবেন, আমরা অবশ্যই নিজের মতো করে অ্যাকাউন্টে শেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা দুই ভাই একসাথে আমাদের এই ইউনিক টিচিং মেথড থেকে ক্লাস করানোর চেষ্টা করছি আপনাদেরকে। উনি ক্লাস করাবেন কমার্সের যে সকল বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে, এবং এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল দুটো নিয়েই। আর আমি চেষ্টা করব এসএসসি এবং এইচএসসির বিজ্ঞান বিভাগের যতগুলো সাবজেক্ট রয়েছে সেই সমস্ত ক্লাসগুলো নেওয়ার জন্য। তো আশা রাখি আপনারা আমাদের এই ক্লাসগুলোকে অনেক এনজয় করছেন, অ্যান্ড আপনারা অবশ্যই এই জিনিসটা জানাবেন যে আপনাদের আর কী কী বিষয়ে কী কী ভিডিওগুলো লাগবে, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আসলে আপনাদের চাহিদাটা কোন দিকে। আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। থ্যাংক ইউ, আপনাদের আন্তরিকতাই কাম্য, সাথে থাকবেন।